প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। গত ভিডিওতে বলেছিলাম মাসনুন দোয়া সম্পর্কে অনেকগুলো পর্ব বের করব এবং প্রত্যেকটি পর্বে আপনাদেরকে একটি করে নতুন দোয়া শেখানোর চেষ্টা করব। তো গত পর্বে আমরা শিখেছিলাম ঘুমানোর আগে কোন দোয়াটি পড়তে হয়। এ পর্বে আমরা জানব ঘুম থেকে ওঠার পর কোন দোয়াটি পড়তে হয়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে আমার সাথে শুদ্ধ করে উচ্চারণ করবেন এবং মুখস্থ করে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি এবার একটি করে শব্দ বলবো, আপনারা আমার সাথে একটি করে শব্দ বারবার উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী 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 আহয়ানা 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 আহয়ানা। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা বা'দামা আমাতানা বা'দামা আমাতানা বা'দামা আমাতানা। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর 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 ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা সকলে আমার সাথে সম্পূর্ণ দোয়াটি একসাথে বলবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 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 আপনারা যদি এখনও সম্পূর্ণ মুখস্থ না করতে পারেন, তাহলে আমি যেখান থেকে দোয়া পড়া শুরু করেছি সেখান থেকে ভিডিওটা আবার শুনুন এবং মুখস্থ করে নিন। বারবার শুনলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আপনারা একটু ট্রাই করেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং সহি এবং শুদ্ধ করে মুখস্থ করবেন সবাই, যেন কোথাও মদ গুণনা ভুল না যায়। আশা করি আপনারা ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন। আর ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যেন ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।